হ্যালো গাইস, আপনারা নিশ্চয়ই মেলবেটের নাম শুনেছেন, যেখান থেকে ঘরে বসে বেটফ্লিক্স করে টাকা আয় করা যায়। আর আসন্ন বিপিএল এ আপনি সেই সুযোগ কেন মিস করবেন? তাই আমাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, আর আমাদের স্পেশাল প্রোমো কোড ব্যবহার করে এখনই মেলবেটে একটি ভেরিফাইড অ্যাকাউন্ট ক্রিয়েট করুন। এর জন্য প্রথমে মেলবেটের অফিসিয়াল অ্যাপ্লিকেশন থেকে ডাউনলোড করে নিন, তারপর অ্যাপস এর ভিতরে প্রবেশ করুন। প্রবেশ করার পর এখানে দুটো অপশন দেখতে পাবেন, লগ ইন ও রেজিস্টার নামে। আমরা এখান থেকে প্রথমে রেজিস্ট্রেশনে ক্লিক করে দিব, তারপর এখান থেকে নিরাপদ মাধ্যম ইন অন ক্লিকে আরো একটা ক্লিক করে দিব, এবং তারপরের পেজে প্রোমো কোডের ফাঁকা ঘরটাতে লিখে দিব নিচের খালি ঘরটাতে টাচ করে ফিল আপ করে দিবেন, এবং সবার নিচে থাকা রেজিস্টার অপশনে আরো একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর রোবট ভেরিফিকেশন চাইলে আমরা সেটিকে সুন্দর ভাবে সম্পন্ন করে দিব। করার পর আমাদেরকে পাসওয়ার্ড ও ইউজার নেম দেওয়া হবে। এই পাসওয়ার্ড তো ইউজার নেম আমরা খুব ভালোভাবে সংরক্ষণ করব, কেননা আমাদের এই মোবাইল ফোন বা ডিভাইসটি যদি হারিয়ে যায় তাহলে আমরা এই পাসওয়ার্ড ও ইউজার নেম দিয়ে পরবর্তীতে অন্য কোনো ডিভাইসে লগইন করে নিতে পারবো। তাই অবশ্যই আমরা একটি স্ক্রিনশট দেওয়ার মাধ্যমে এই পাসওয়ার্ড ও ইউজার নেম সংরক্ষণ করব। স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে নিচে থাকবে নেক্সট অপশন, আমরা এই নেক্সট এ ক্লিক করে দিব। নেক্সট এ ক্লিক করলেই আমাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সাকসেসফুল। এখন আমরা আমাদের অ্যাকাউন্টটিকে ভেরিফিকেশন করব, এই জন্য নিচে দেখতে পাবেন মেনু বলে একটি অপশন থাকবে, আমরা এই মেনুতে ক্লিক করে দিব। তারপর মেনুতে ক্লিক করার সাথে সাথে এমন ইন্টারফেস চলে আসবে, যেখান থেকে অবশ্যই আমরা কর্নারে পার্সোনাল প্রোফাইলে ক্লিক করে দিব। আর ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে আরো অনেকগুলো অপশন শো করাবে, যেখান থেকে আগে আমরা ফোন নাম্বার ভেরিফিকেশন করব, তারপর ন্যাশনাল এনআইডি কার্ড ভেরিফিকেশন করব। আর এটি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার লিংক বলে একটি অপশন থাকবে, আমরা এই ফোন নাম্বারের লিংকে ক্লিক করে দিব। তারপর ফোন নাম্বারের এই ফাঁকা ঘরটিতে আমরা যে ফোন নাম্বারটি বর্তমানে ব্যবহার করছি সেই ফোন নাম্বারটি এখানে বসাবো। ফোন নাম্বার বসানো হয়ে গেলে নিচে নেক্সট এ ক্লিক করলেই আমাদের সেই নাম্বারে ওটিপি কোড মেসেজের মাধ্যমে পাঠানো হবে, সেই ওটিপি কোড এখানে বসিয়ে নেক্সট এ ক্লিক করলেই আমাদের ফোন নাম্বার ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে যাবে। এবং তারপর আমরা আমাদের ন্যাশনাল এনআইডি কার্ডটি ভেরিফিকেশন করব। আর এনআইডি কার্ড ভেরিফিকেশন করার জন্য সবার উপরে দেখতে পাবেন এন্টার ডিটেলস বলে একটি অপশন থাকবে, আমরা এই এন্টার ডিটেলস এ ক্লিক করে দিব। এবং ক্লিক করার সাথে সাথেই ঠিক আমাদের সামনে এমন একটি ফর্ম চলে আসবে, যে ফর্মের সবগুলো অপশন গুলোতে আমরা আমাদের নাম ঠিকানা এবং ন্যাশনাল এনআইডি কার্ডে যে তথ্যগুলো রয়েছে সেগুলো বসিয়ে দিব। এখানে সবার উপরে রয়েছে ফার্স্ট নেম, সার নেম ও মিডল নেম, এখানে আমাদের নামের প্রথম অংশ, দ্বিতীয় অংশ এবং পুরো নাম। তারপর রয়েছে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ, প্রথমে বছর, তারপর মাস, তারপর দিন সিলেক্ট করে ওকে করে দিলেই আমাদের জন্ম তারিখ বসানো হয়ে যাবে। তারপর প্লেস অফ বার্থ, এখানে রয়েছে জন্ম ঠিকানা, আমরা অবশ্যই এখানে ক্লিক করে আমরা যে ঠিকানায় জন্মগ্রহণ করেছি অথবা ন্যাশনাল এনআইডি কার্ডে যে ঠিকানা রয়েছে আমরা সেটি বসাতে পারি। তারপর রয়েছে রিজিয়ন, এখানে ক্লিক করলে অনেকগুলো বিভাগ চলে আসবে, কেবলমাত্র আমরা যে বিভাগে বসবাস করি সেই বিভাগটি এখানে সিলেক্ট করে দিব। তারপর রয়েছে সিটি, এখানে পৃথিবীর সবগুলো শহরের নাম চলে আসবে, এখানে আমরা আমাদের পছন্দের শহরের নামটি সিলেক্ট করে দিব। তারপর রেসিডেন্স অ্যাড্রেস, আর এটি অর্থ হচ্ছে জেলা, আমাদের ন্যাশনাল এনআইডি কার্ডে জেলার নাম দেওয়া আছে সেটি বসিয়ে দিব, অথবা আমরা যে জেলায় বসবাস করি সেই জেলাটির নাম বসিয়ে দিব। তারপর ডকুমেন্ট ট্যাবে ক্লিক করলে চারটা অপশন চলে আসবে, এখান থেকে অবশ্যই আমরা ন্যাশনাল এনআইডি কার্ড সিলেক্ট করে দিব, এবং ডকুমেন্ট নাম্বারের এখানে আমরা আমাদের ন্যাশনাল এনআইডি কার্ডের নাম্বারটি বসাতে পারি, অথবা আমাদের যদি এনআইডি কার্ড না থাকে তাহলে আমরা আমাদের ফোন নাম্বারটিও এখানে ব্যবহার করতে পারি, কোনো প্রকার সমস্যা হবে না। এবং তারপর রয়েছে ডেট অফ ইস্যু, এখানে আপনি আপনার ন্যাশনাল এনআইডি কার্ডের পেছনে দেখুন ছোট্ট করে একটি ইস্যু ডেট রয়েছে, অবশ্যই আমরা সেই ইস্যু ডেটটি এখানে বসিয়ে দিব। তারপর ইস্যুর বাইরে এখানে বাংলাদেশ গভর্নমেন্টস লেখা হয়ে গেলে নিচে দেখতে পাবেন একটা টিক বাটন থাকবে, আমরা এখানে একটা ক্লিক করে দিব। এবং ক্লিক করার কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে একটি পপ আপ বাটন চলে আসবে, যেখানে লেখা থাকবে ইউর অ্যাকাউন্ট সাকসেসফুল ভেরিফিকেশন। এবার আমরা আমাদের অ্যাকাউন্টে ডিপোজিট করব, আর এই ডিপোজিট করার জন্য উপরে দেখতে পাচ্ছেন ডিপোজিট বলে একটা অপশন থাকবে, আমরা এই ডিপোজিটে ক্লিক করে দিব। এবং ডিপোজিট করার জন্য আমাদের সামনে অনেকগুলো ব্যাংক ও মোবাইল ব্যাংকিং চলে আসবে, তো আমরা এখান থেকে যে কোনো মাধ্যমেই ডিপোজিট করতে পারি। আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি এখানে বিকাশে ক্লিক করে দিলাম, আর বিকাশে ক্লিক করে দিলে আমাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে যেমনটা আপনার সামনে চলে এসেছে। তারপর এখানে একটু খেয়াল করলে দেখতে পাবেন এখানে একটি বিকাশ এজেন্ট ও ওয়ালেট নাম্বার রয়েছে, আমরা যত টাকা ডিপোজিট করতে চাই তত টাকা অবশ্যই এই নাম্বারটিতে ক্যাশ আউট করতে হবে, আর এই নাম্বারটি একটু পরপর পরিবর্তন হয় তাই অবশ্যই নাম্বারটি ভালোভাবে যাচাই করে নেবেন। তারপর সাইডে এখানে ক্লিক করে নাম্বারটা কপি করে নেবেন, তারপর এই নাম্বারে আপনি যত টাকা ডিপোজিট করতে চান তত টাকা ক্যাশ আউট করুন। ক্যাশ আউট করা হয়ে গেলে আমাদেরকে ট্রানজেকশন আইডি দেওয়া হয় সেটি কপি করব, এবং অ্যাপসে অ্যামাউন্টের ঘরে আমরা একটু আগে যত টাকা ক্যাশ আউট করেছি তত টাকার পরিমাণ এখানে লিখে দিব, এবং তার নিচে আমরা যে নাম্বার থেকে ক্যাশ আউট করেছি সেই নাম্বারটি টাইপিং করে দিব, এবং তার নিচের ঘরে আমরা একটু আগে যে ট্রানজেকশন আইডিটি কপি করেছিলাম সেটি এখানে এনে বসিয়ে দিব। আর সবকিছু সুন্দরভাবে বসানো হয়ে গেলে নিচে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে, আর এখানে ক্লিক করার কিছুক্ষণের মধ্যে আমাদের অ্যাকাউন্টে ডিপোজিট করা সেই টাকাটি এসে যোগ হয়ে যাবে।